শুভেচ্ছা শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে আগামী এক ঘন্টার মধ্যে আপনাদেরকে সব ধরনের খবর জানিয়ে দেব চেষ্টা করব খবরটা খুব বড় করে না বলতে দ্রুততার সাথে বলতে যাতে করে এই এক ঘন্টায় আপনারা সব ধরনের আপডেট জেনে যেতে পারেন নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টি সবাইকে স্বাগত জানাচ্ছি রাজধানীর আদাবরে মাইন্ড এইড মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসার নামে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা মামলায় দশজনের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে মহানগর হাকিম শহীদুল ইসলামের আদালতে আসামিদের হাজির করা হয় এরপরে পুলিশ দশ দিন করে রিমান্ড আবেদন করে শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন হাসপাতালের অনুমোদন ছিল না এবং সিসিটিভির ফুটেজ দেখে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ডই মনে হয়েছে এদিকে মাইন্ড এইড অবৈধভাবে চিকিৎসা দিয়ে আসছিল বলে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কর্মকর্তা তার শরীরে ইঞ্জুরি আছে অর্থাৎ তাকে মারধর করে যেহেতু মারা হয়েছে পরিকল্পিতভাবে 302 হতে হলে পরিকল্পনা পরিকল্পিত হতে হবে এখানে পরিকল্পিত তদন্তেরই একটা অংশ এই যে আসামিদের রিমান্ডে নেওয়া সেটাও আজকে রিমান্ড সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে যে ঘটনাটা হয়েছে অবশ্যই এটা আমরা এজ এ লয়ার এটা আমরা আসলে সাপোর্ট করি না কিন্তু যদি আমরা আইনগত দিক বিবেচনা করি যে এটা আসলে এই মামলা আসামিকে এই এই মামলাকে এই মামলার সাথে জড়িত করা উচিত হয় না রাজধানীর আদাবরে মাইন্ড এইড মাদক নিরাময় কেন্দ্র পরিদর্শনের পরে সেটিকে সিলগালা করে দিয়েছে তেজগাঁও পুলিশ বিকেলে এই মাদক নিরাময় কেন্দ্র পরিদর্শন শেষে সিলগালা করে দেওয়া হয় এর আগে দুপুরে এক ব্রিফিংয়ে মাইন্ড এইড মাদক নিরাময় কেন্দ্রের সিনিয়র এএসপি আনিসুল করিমের মৃত্যু ঘটনাকে হত্যাকাণ্ড বলেই মন্তব্য করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হারুনুর রশিদ সোমবার রাতে এই হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই কর্মচারীদের মারধরে এএসপি আনিসুল করিম মারা যান ওই হাসপাতালের সাথে ওই হাসপাতালের কারা কারা জড়িত সেসব তথ্য আমরা পেয়েছি আমরা রিমান্ডে আসলে বাকিটা আপনাদের জানাবো এবং আমরা অলরেডি দশজনকে গ্রেপ্তার করেছি এবং আমরা মনে করি এরকম যদি কোনো এবং এই হাসপাতালটার কয়েকজন রোগী আছে রোগীটা চলে গেলে আমরা এই হাসপাতালটা বন্ধ করে দিব এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দল জানিয়েছে মাইন্ড এইড কোনো হাসপাতাল নয় মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার কোনো অনুমোদনও তাদের ছিল না দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সিভিল সার্জন জানিয়েছেন মাদক নিরাময় কেন্দ্রের অনুমতি নিয়ে হাসপাতালের কার্যক্রম চালাচ্ছিল প্রতিষ্ঠানটি এর আগে সকালে কেন্দ্রটি পরিদর্শন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা তারা জানিয়েছেন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রটিতে রোগীদের উপর অমানসিক নির্যাতন চালানো হতো হাসপাতালে কোনো অনুমতি ছিল না তারপর আজকে আমরা দেখতে এসেছি যেখানে আরও কোনো আমাদের অগোচরে কোনো প্রকার চিকিৎসা কার্যক্রম চালু হচ্ছিল কিনা সে দেখার জন্য এসেছি আমরা আমার কাছে আলামত নিয়ে গিয়েছি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র তাদের অনুমতি ছিল কিন্তু হাসপাতাল যেটা মানসিক হাসপাতাল মানসিক চিকিৎসা কেন্দ্র হিসেবে যে চিকিৎসা ফ্যাসিলিটিস থাকার কথা সে সমস্ত ঘর তারা পূরণ করেনি মানসিক স্বাস্থ্য সেবা পেতে আদাবরে মাইন্ড এইড হাসপাতালে ভর্তি হয়েছিলেন পুলিশ কর্মকর্তা আনিসুল করিম সোমবার রাতে এই হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই কর্মচারীদের মারধরে সিনিয়র এএসপি আনিসুল করিম মারা যান তার পরিবার অভিযোগ করছে সোমবার বেলা ১২টার দিকে আনিসুল করিমকে আদাবরে এই হাসপাতালে ভর্তি করানো হয় কয়েক মিনিট পরেই তাকে অজ্ঞান অবস্থায় স্বজনদের কাছে ফিরিয়ে দিলে হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয় সেখানকার কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন চাপাচাপি করে মেরে ফেলছে সাত আট জনের ভাবে তাকে ধরার তো ঠিক হয় নাই কারণ ওকে যখন ক্রিয়া করবে তার আগে তার প্রেশার টেশার মাপা উচিত ছিল ডাক্তার ছিল এখানে উপস্থিত একটা মহিলা ডাক্তার ছিল উনি প্রথমে এসে খুবই অ্যাগ্রেসিভ ছিল সবাইকে মানে গায়ে হাত তুলছে ওনার বাবা ছিল না বাবার মুখে মানে চোখে কিছু একটা করছে খুবই পেশেন্ট অ্যাগ্রেসিভ ছিল সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হানকে নির্যাতন এবং হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত বরখাস্তকৃত এএসআই আকবরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত দুপুরে কড়া নিরাপত্তায় সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে আদালত সাত দিনেরই হেফাজত মঞ্জুর করে এর আগে গতকাল দুপুরে কানাইঘাট সীমান্ত থেকে আকবরকে আটক করে স্থানীয় খাসিয়ারা তাদের জেরার মুখে আকবর দাবি করে যে এক সিনিয়রের কথাতেই তিনি আত্মগোপনে ছিল আর রায়হানকে নির্যাতনে আরও পাঁচ ছজন পুলিশ সদস্য জড়িত বলেও জানায় আকবর সিসি ক্যামেরার ফুটেজ কিভাবে নষ্ট হয়েছে অন্যান্য আসামি শিকারিত্বমূলক জবানবন্দি দিতে প্রতিবন্ধকতা এবং কারা তাকে পালিয়ে দিতে সাহায্য করলো সেই সব তথ্য উপাত্ত আমার এবং যাচাই বাছার করার লক্ষ্যে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন মাননীয় আদালত আকবর এই মামলার প্রধান সন্দেহভাজন আসামি সম্পূর্ণ মামলাটা তাকে ঘিরে তাকে আবর্তিত হবে
সেটা মাথায় রেখে আমরা মামলা তদন্ত এগিয়ে নিয়ে যাব। যুবলীগের বহিষ্কৃত নেতা ও ঠিকাদার জি কে শামীম সহ আট জনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে করা মামলার অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। দুপুরে ঢাকার বিশেষ জজ দশের বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে অভিযোগ গঠনের শুনানি শেষে এই আদেশ দেন তিনি। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 19 নভেম্বর দিন ধার্য করেন। এই মামলায় অপরাসামী হলেন মোহাম্মদ দেলওয়ার হোসেন, মোহাম্মদ মুরাদ হোসেন, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ কামাল হোসেন, মোহাম্মদ শামসাদ হোসেন এবং মোহাম্মদ আনিসুল ইসলাম। এর আগে 2 নভেম্বর অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে নতুন করে এই তারিখ ঠিক করেন আদালত। ক্যাসিনো কাণ্ডে আলোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে এবং আরমানকে অর্থ পাচার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একই সাথে সম্রাটের পক্ষে করা জামিন আবেদনের খারিজ করে দেয় আদালত। দুপুরে ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারি তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগে পুলিশের সিআইডি তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের বিষয় শুনানি করতে তাকে কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়। বিচার শুনানি শেষে সম্রাটকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। দুর্নীতির দায়ে ডাক বিভাগের মহাপরিচালক এস এস ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সরকার। তার অনিয়ম এবং দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেছিল যমুনা টেলিভিশন। তার বিরুদ্ধে সারা দেশে বিভিন্ন প্রকল্পে উদ্যোক্তাদের 8,500 ল্যাপটপ সরবরাহ না করা, আউটসোর্সিংয়ে নিয়োজিত কর্মীর চেয়ে অতিরিক্ত বিল উত্তোলন, ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ আছে ভারতে তার শত কোটি টাকা পাচার করার, এমনকি বাড়িও আছে সেখানে। গ্রেড টু এর একজন কর্মকর্তা, তাকে সাসপেন্ড করতে গেলে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন লাগে, তো সেটা একটু সময় লাগে। আর উনি কাজের মধ্যে থাকলে কোনো তদন্ত কার্যক্রম বা বিভাগীয় কার্যক্রম সেটা প্রভাবিত করার চেষ্টা করতে পারেন, সেই জন্য আমরা ওনাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছি এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উনি ছুটিতে থাকবেন। দায়িত্ব গ্রহণের পরে করোনা ভাইরাস নির্মূল হবে জো বাইডেনের প্রথম পদক্ষেপ। সোমবার বিশেষ টাস্ক ফোর্সের সাথে বৈঠকে কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। বিজয় ভাষণের পরে প্রথমবার ক্যামেরার সামনে এসে জনগণকে মাস্ক পরার আহ্বান জানিয়েছেন বাইডেন। ভ্যাকসিন অনুমোদনে বিশেষজ্ঞদের পরামর্শই সর্বাগ্রে বলে জানিয়েছেন তিনি। এদিকে নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগে আইনি লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রিপাবলিকান শিবির। এদিকে বর্ণবাদ বিরোধী আন্দোলন দমন ইস্যুতে বিবাদের জেরে প্রতিরক্ষামন্ত্রী মার্কাস স্পার্ককে বরখাস্ত করলেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার টুইটারে এই তথ্য নিশ্চিত করেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট। মে মাসে পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। সে সময় বল প্রয়োগের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দেন ট্রাম্প স্পার। 2018 সালে জেমস ম্যাটিসের পদত্যাগের পরেই প্রতিরক্ষামন্ত্রী হন তিনি। এবারে স্থলাভিষিক্ত হচ্ছেন মার্কিন সন্ত্রাস বিরোধী কেন্দ্রের প্রধান ক্রিস্টোফার মাইলার। সবাইকে নিয়ে কাজ করতে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পররাষ্ট্রনীতির রাতারাতি পরিবর্তন না হলেও মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার বা জিএসপি সুবিধা পেতে এখনই অর্থনৈতিক কূটনৈতিক তৎপরতা বাড়ানো জরুরি। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি 97% পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা রয়েছে, তবে রফতানির 85% সেখান থেকে সেই তৈরি পোশাক পায় না শুল্কমুক্তের সুবিধা। দেশে কমপ্লায়েন্সের অগ্রগতির সাথে ডেমোক্রেট বাইডেনের উদার নীতি জিএসপি ফিরে পেতে নতুন মাত্রা দিতে পারে বলে আশা বিশ্লেষকদের। নতুন অ্যাডমিনিস্ট্রেশন আসতে পারে, তারা একটা নতুনভাবে হয়তো দেখতে পারে এবং বাংলাদেশের যদি যে কেসটা এটা যদি ঠিকমতো উপস্থাপন করা হয় দে মে ওয়েল বি ভেরি রিসেপটিভ। পোশাকগুলো আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস তাদের কাছে চাইতে পারি। আগে চেয়েছিলাম, কিছু হয়নি, হয়তো আশা করব নতুন সরকার আমাদেরকে এগুলো কনসিডারেশনে নেবেন। আমেরিকার অনেক আগ্রাসী নীতিকে বাংলাদেশ এড়িয়ে যায়। আমেরিকার সাথে বাংলাদেশের কোনো সংঘাতমূলক সম্পর্ক বাংলাদেশি কোনো নেতৃত্ব চাইবে। ফুটবল মাঠের এককালের দারুণ এক খেলোয়াড় জো বাইডেন এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে। তবে ছোটবেলায় খেলার মাঠে যতটা সহজ ছিলেন ততটাই আত্মবিশ্বাস কম ছিল তার কথা বলায়। স্কুল জীবনে জোর তোতলানো নিয়ে তার সহপাঠীরা মজা করতো, আর সেই খেলার মাঠ থেকেই নেতৃত্ব গুণ পেয়েছেন। আস্তে আস্তে উঠে আসেন রাজনীতির মাঠে। দুবার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার পরে 77 বছর বয়সে 46তম প্রেসিডেন্ট হলেন যুক্তরাষ্ট্রের।
টেস্ট ক্রিকেটে 20 বছর পার করেছে বাংলাদেশ। আজ টেস্ট ক্রিকেটে 21 বছরে পা রাখলো লাল সবুজের সৈনিকরা। 2000 সালের এই দিনেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেট খেলতে নামে বাংলাদেশ। এখন পর্যন্ত 119টি টেস্ট খেলেছে টাইগাররা, যেখানে বাংলাদেশের জয় মাত্র 14টি, ড্র 16টি। প্রথম টেস্টে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করেছিলেন আমিনুল ইসলাম বুলবুল, 145 রান করেছেন তিনি। প্রথম টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন নাইমুর রহমান দুর্জয়। এছাড়াও টেস্টে বাংলাদেশের হয়ে 3টি ডাবল সেঞ্চুরি হয়েছে মুশফিকুর রহিমের, আর 1টি করে ডাবল সেঞ্চুরি রয়েছে তামিম ইকবাল, সাকিব আল হাসানের। আইপিএলের খবরে, 13তম আসরের চ্যাম্পিয়ন খুঁজে নিতে আজ ফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। দুবাইয়ে ম্যাচ শুরু হবে রাত 8টায়। পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তোলার লক্ষ্যেই নামবে মুম্বাই, আর প্রথমবার আইপিএলের ফাইনালে উঠেছে শ্রেয়াস আয়ারের দল দিল্লি। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চোট পাওয়া ট্রেন্ট বোল্টের ফাইনাল খেলা নিয়ে শঙ্কা রয়েছে। বোল্ট একাদশে না থাকলে তার জায়গায় দেখা যেতে পারে জেমস প্যাটিনসনকে। দিল্লি ক্যাপিটালসেও দেখা যেতে পারে এক পরিবর্তন। প্রবীণ দুপের জায়গায় একাদশে আসতে পারে হার্ষেল প্যাটেল। 13তম আসরে তিনবারের দেখায় 3টিতেই জয় পেয়েছে রোহিত শর্মার দল। ২০১৬ সালে রক্ত সিনেমা দিয়ে পর্দায় আবির্ভাব চিত্রনায়ক জিয়াউল রোশনের। এরপরে পরিচালকদের অন্যতম আস্থায় পরিণত হয়েছেন এই অভিনেতা। বর্তমানে তিনি মেকআপ ও সাইকো এই দুটি চলচ্চিত্রে কাজ করছেন। সিনেমা দুটি পরিচালনা করেছেন অনন্য মামুন, আর প্রযোজনা করেছেন সেলিব্রিটি প্রোডাকশন। সিনেমায় রোশনের বিপরীতে থাকছে চিত্রনায়িকা পূজা চেরি। তোর জন্য কত মায়ারে এই নামের গানটি যৌথভাবে লিখেছেন কবির বকুল অনন্য মামুন, কণ্ঠ দিয়েছেন ইমরান ও কানা। অন্যদিকে সিনেমা জগতে চিত্রায়িত হচ্ছে মেকআপ সিনেমাটি। শহীদ নূর হোসেন দিবস আজ। নানা আয়োজনে 90-এর দশকের গণ অভ্যুত্থানে শহীদ নূর হোসেনকে স্মরণ করছে আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশী কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন। রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপি বড় অন্তরায়। বিএনপি সবসময় পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায় বলেও মন্তব্য করেন। একই স্থানে শ্রদ্ধা জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, গণতন্ত্র আজও অবরুদ্ধ, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আবারও একটি গণ অভ্যুত্থান প্রয়োজন। এ সময় নূর হোসেনকে নিয়ে বিভ্রান্তিমূলক বক্তব্য না দেওয়ারও আহ্বান জানান নূর হোসেনের ভাই আলী হোসেন। ছাত্র, জনতা, সাংবাদিক, পুলিশ সব ভাইয়েরা একসাথে কাজ করতে হবে এই গণতন্ত্রের জন্য। গণতন্ত্র আজ মুক্তি পেয়েছে, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পথে প্রধান অন্তরায় তারা। তারপরও বিএনপির প্রতি আহ্বান জানাই, গণতন্ত্রকে নস্যাত করার চক্রান্ত থেকে বেরিয়ে আসুন। জগদ্দল পাথরের মতো বসা যে 90 স্বৈরাচার বর্তমান আওয়ামী সরকার, সেই সরকারের পতন হবে, গণতন্ত্র পুনরুদ্ধার হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হবে নূর হোসেন দিবসে, এটাই হোক আজকে আমাদের শপথ। সরকারের যোগসাজশে নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে এই নির্বাচন কমিশন বলে মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বলেছেন, সরকারের প্রভাবমুক্ত না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন তিনি। তার অভিযোগ, শুধু উপনির্বাচনেই নয়, স্থানীয় সরকার নির্বাচনেও দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই সচেতনভাবে এসব কর্মকাণ্ড চালাচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। কমিশনের যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান নেই, ধ্বংস হয়ে গেছে। এখানে বিচার বিভাগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা হচ্ছে, এখানে প্রশাসনকে সম্পূর্ণ দলীয়করণ করা হয়েছে, সম্পূর্ণভাবে 100% এক কণ্ঠে অবাস্ত্র দরকার যে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দাও। আমার যে ভোটের অধিকার, আমার যে সংগঠন করার অধিকার, আমার যে কথা বলার অধিকার, এই অধিকারগুলো আমাকে ফিরিয়ে দাও। ইটস হাই টাইম। 10 নভেম্বর গণতন্ত্র দিবস পালন করল জাতীয় পার্টি। এ উপলক্ষে সকালে বনানীতে দলের প্রধান কার্যালয়ে আলোচনার সভা অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশে এখন সাংবিধানিক একনায়ক তত্ত্ব চলছে, সংবিধানের 70 ধারা গণতান্ত্রিক নয় বলেও মন্তব্য করেন তিনি। আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতীয় পার্টি ও পার্টি চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদি দেশে গণতন্ত্রের সূচনা করেছিল। গণতন্ত্র নিয়ে যেটা কথা বলা হয়েছে, 70 ধারা দিতে হবে কেন? কারণ আমাদের দেশের জনগণ ভোট দেওয়ার সময় চোর ভাটপার বা এমন লোককে দেয় যারা গিয়ে বিক্রি হয়ে যাবে। এই ধারণাটা যদি করি তাহলে তো আমি গণতন্ত্রকে বিশ্বাসই করছি না। দেশের জনগণ মালিক, সে ভুল করলে সে করবে, সে যাকে ইচ্ছে তাকে দিবে। রাজধানীর 2500 বাস মালিকের বাস 22টি কোম্পানিতে
291টি রুট থেকে 42টি রুটে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলেনুর তাপস। দুপুরে সড়কে শৃঙ্খলা ফেরাতেই নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। আনুমানিক 10টি জায়গা বাস টার্মিনালের জন্য নির্ধারণ করা হবে। এই বৈঠকে দক্ষিণের মেয়র শেখ ফজলেনুর তাপস বলেছেন, 2021 সালের শেষ নাগাদ পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার আশা করা হচ্ছে। আরও বলেছেন, প্রয়াত মেয়র আনিসুল হকের উদ্যোগগুলো মাথায় রেখেই আজকের বৈঠকের আলোচনা। বৈঠকে উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামও অনলাইনে যুক্ত ছিলেন। আড়াই হাজার মালিক মাধ্যমে যে বাস রুটগুলো পরিচালিত হচ্ছে সেটাকে কমিয়ে আমরা 22টি কোম্পানিতে আমরা পরিণত করব। 291টি রুট রয়েছে, সেই রুটগুলোকে আমরা সন্নিবেশ করে সমন্বয় করে প্রাথমিকভাবে 42টি রুটে আমরা সেটাকে কমিয়ে আনার চিন্তা করা হয়েছে। ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা ও ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নেতাকর্মীরাও অংশ নেন। মানববন্ধনে কমিটির নেতারা জাতীয় সংসদের চলতি অধিবেশনে ফ্রান্স সরকারের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার পাশাপাশি এই দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান। অন্য ধর্মের প্রতি কটাক্ষ কিংবা অবমাননা ইসলাম সমর্থন করে না, বরং যুগে যুগে প্রমাণিত হয়েছে ইসলাম শান্তির ধর্ম। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত আলোচনা সভা এবং মিলাদ মাহফিলে বক্তারা এসব কথা বলেছেন। বাংলাদেশ মুসলিম নিকায় রেজিস্ট্রার কল্যাণ সমিতি এবং ম্যারেজ অ্যান্ড অ্যাসেটস ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগেই এই সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচকরা বলেন, ষড়যন্ত্র রুখে দিতেই সমগ্র মুসলিম বিশ্বের ঐক্য প্রয়োজন। রোহিঙ্গা ক্যাম্প ঘিরে প্রতিনিয়তই সংঘাত বাড়ছে। সক্রিয় হয়ে উঠেছে একাধিক সশস্ত্র গ্রুপ উপগ্রুপ। এক মাসের সংঘাতে 8 জনের প্রাণ গেছে। চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে একাধিক অস্ত্র চালানোর খোঁজ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা যায়, গেল অক্টোবরে রোহিঙ্গাদের অভ্যন্তরীণ সংঘাতে প্রাণ গেছে অন্তত 8 জনের। পুলিশের ধারণা, আধিপত্য বিস্তারে মরিয়া গ্রুপগুলো চেষ্টা করছে দেশি এবং বিদেশি অস্ত্র মজুদের। আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী গত 10 মাসে বিভিন্ন ক্যাম্পে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে দেশি বিদেশি শতাধিক আগ্নেয়াস্ত্র। আর এসব অস্ত্রের উৎসের সন্ধানে নেমেছে পুলিশ। রোহিঙ্গা ক্যাম্প থেকে তারা ইয়াবাদিত, আর ঢাকা থেকে এই চক্রটি অস্ত্রের বিনিময়ে ইয়াবানিত। সহ যারা গ্রেপ্তার হয়েছে, মামলার আসামি হিসাবে পলাতক আছে, তাদেরকে গ্রেপ্তার করে আমরা জিজ্ঞাসাবাদ করব এবং এর উৎসগুলো বের করার চেষ্টা করব। যে কোনো একটা গ্রুপের সাথে রোহিঙ্গারা লিঙ্ক আপ হয়ে যেতে পারে যে কোনো সময়, এটা নিজের অবস্থান থেকে অথবা কারো দ্বারা প্রভাবিত হয়ে তখন কিন্তু এটা সশস্ত্র সংঘাতের রূপ নেবে, একদম আমি বলেই রাখলাম। মিয়ানমারের ভোট শেষ, এখন বাংলাদেশের অপেক্ষা রোহিঙ্গা প্রত্যাবাসনে গতি সঞ্চার। আবারও অং সান সুচির দল ক্ষমতায় এলে দেশটির অবস্থানে কোনো পরিবর্তন হবে না এমনটাই মনে করেন বিশ্লেষকরা। 2015 সালের নির্বাচনে রোহিঙ্গাসহ সংখ্যালঘু জনগোষ্ঠী ভোট দিলেও এবার তা কেড়ে নেওয়া হয়েছে নিরাপত্তার অজুহাতেই, আর তাই প্রায় 20% মানুষকে বাইরে রেখেই ভোট সম্পন্ন হয়। বছরের শুরুতে কোভিড সংক্রমণ আর শেষার্থে এই নির্বাচনের তোড়জোড়ে থমকে গেছে রোহিঙ্গা প্রত্যাবাসন আলোচনা। এখন আবার দ্রুততা শুরু করতে চায় বাংলাদেশ, আশা নিয়ে সামনে তাকাতে চায় পররাষ্ট্র মন্ত্রণালয়। রোহিঙ্গা সংকট সমাধানে আমরা প্রত্যাশিত ফল পাইনি। এই নির্বাচনের পরপরই আমরা প্রত্যাশা করি যেই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন আমরা তাদের সাথে এনগেজড হব এবং বসব, এবং অতীতে যে চুক্তিগুলি হয়েছে সেই চুক্তিগুলি অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। মিয়ানমারে এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে বিদেশটা নিয়ে খুব বেশি আলোচনা আগ্রহী নয়। দ্বিপাক্ষিকভাবে তাদের একটা ভয় আমি যেটুকু বুঝতে পারি সেটা হচ্ছে যে কোভিড নিয়ে তাদের মধ্যে একটা ভয় আছে, এবং তারা সেই ভয়ের কারণে বাংলাদেশের সাথে এখন কোনো বাইল্যাটারাল আয়োজনে যেতে তারা আগ্রহী নয়। এদিকে অনানুষ্ঠানিকভাবে এনএলডি বিজয়ের দাবি করছে। 2015-এর চেয়ে বড় ব্যবধানে জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী অং সান সুচির দল। দলীয় মুখপাত্রের দাবি, সব মিলিয়ে 390টির আসনের বেশি পেয়েছে এনএলডি। সোমবার প্রকাশের কথা থাকলেও চূড়ান্ত ফল জানায়নি নির্বাচন কমিশন। তবে রোববার নির্বাচনের রাত থেকেই বিজয় উল্লাসে এনএলডি সমর্থকরা মেতেছে। এবারে নির্বাচনকে দেখা হয় সুচির পক্ষে এবং বিপক্ষে গণভোট হিসেবে। আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেফতার ভারতীয় সাংবাদিক অর্ণব গোস্বামীর জামিন আবেদন খারিজ করলেন মুম্বাই উচ্চ আদালত। রিপাবলিকান চ্যানেলের কর্ণধার ছিলেন 14 দিনের পুলিশ রিমান্ডে। তার স্টুডিওর স্থপতির আত্মহত্যার ঘটনায় তিনি অভিযুক্ত।
দায়িত্বরত এক নারী পুলিশ কর্মকর্তাকে হয়রানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যদিও একে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন 47 বছরের এই সাংবাদিক। আক্রমণাত্মক বাচনভঙ্গির কারণে ব্যাপক বিতর্কিত অর্ণব, ক্ষমতাসীন দলের বেশ প্রিয় ভাষণও তিনি। টিআরপি জালিয়াতির জেরেই সম্প্রতি মুম্বাই পুলিশের সাথে দ্বন্দ্বে জড়ান তিনি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পরে উঠে আসে বলিউডের মাদক যুগের কথা। মাদক মামলায় বলিউডের একাধিক ব্যক্তিত্বের নাম চড়ায়। এই মামলার তদন্তে দীপিকা পাডুকোন, শ্রদ্ধা কাপুর, সারা আলী খান সহ একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি। রোববার মালাদ, অন্ধেরি, লোখানওয়ালা, খড়খড় এবং কোপার খাইরানা এলাকার বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালায় এনসিবি। তল্লাশি চালিয়ে ফিরোজ নাদিওদালের বাড়ি থেকে মাদক উদ্ধার করা হয়। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে 12,70,000 ছাড়িয়েছে প্রাণহানি। 24 ঘন্টায় আরও 7,000 মানুষ মৃত্যুবরণ করলেন কোভিডে। নতুনভাবে 4,82,000-এর বেশি মানুষের শরীরে এই ভাইরাসটির উপস্থিতি মিলল। মোট আক্রান্ত 5,13,00,000-এর উপরে। সংক্রমণ এবং মৃত্যুতে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট প্রাণহানি 2,44,000, আক্রান্ত 1,04,00,000-এর বেশি। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 450 মৃত্যু হয়েছে ফ্রান্সে। এই দেশটিতে করোনা মৃতের সংখ্যা 41,000 ছিল। 450 বেশি মৃত্যু রেকর্ড হয়েছে ইরান এবং ভারতে। তবে ইউরোপের দেশগুলোতে ঊর্ধ্বমুখী সংক্রমণ হার, প্রতিনিয়তই আক্রান্তের সংখ্যাও বাড়ছে। দেশে করোনায় গত 24 ঘন্টায় আরও 16 জনের প্রাণহানি হয়েছে। নতুন করে 1,699 জন আক্রান্ত হয়েছেন কোভিডে। এ পর্যন্ত মোট প্রাণহানি 6,108। এছাড়াও এ পর্যন্ত 4,23,620 জনেরই কোভিড-19 শনাক্ত হয়েছে। মোট শনাক্তের হার 12.57%। গেল 24 ঘন্টায় 13,520টি নমুনা পরীক্ষা করা হয়েছে। 1,648 জন মানুষ সুস্থ হয়েছেন। সর্বমোট সুস্থ হয়েছেন 3,41,416 জন। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের বিভিন্ন জেলাতে শুরু হয়েছে ক্র্যাশ প্রোগ্রাম। ঝিনাইদহে 3-দিনব্যাপী ক্র্যাশ প্রোগ্রামের উদ্বোধন করেন জেলা প্রশাসক। কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল, মাস্ক পরিধান বাধ্যতামূলক, সমন্বিত লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। মাস্ক না পরলে জরিমানার পাশাপাশি মাস্কও বিতরণ করা হয়। গত কয়েকদিন ধরে মাইকিংয়ের মাধ্যমেই মাস্ক পরার ব্যাপারে জনগণকে সচেতন করা হয়। 12 নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। করোনা মহামারী মোকাবেলায় সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে ময়মনসিংহ পুলিশ। প্রচারণা অনুষ্ঠানে এসপি গণপরিবহনে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ট্রাফিক পুলিশকে নির্দেশ দেয়। মাস্ক না পরলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। পরে জনসাধারণের মাঝে নিরাপত্তা সামগ্রী হিসেবে মাস্কও বিতরণ করা হয়। পটুয়াখালীতে ইপিজেডের দাবিতে মানববন্ধন এবং রোড মার্চ। পটুয়াখালীর আউলিয়াপুর ইউনিয়নের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল অর্থাৎ ইপিজেড বাস্তবায়নের দাবিতে আজ সকাল 11:00 পটুয়াখালী প্রেস ক্লাবের সামনে উন্নয়নকামী সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধন এবং রোড মার্চ কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল সহ আরও অনেকেই। ত্রিপক্ষীয় শান্তি চুক্তির খবরে উল্লাসে মাতোয়ারা আজারবাইজান। সোমবার রাতে টেলিভিশনে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। মুহূর্তেই উৎসবের নগরীতে পরিণত হয় রাজধানী বাকু। পতাকা হাতে রাজপথে নেমে আসেন হাজারো মানুষ। স্লোগান গানে মুখরিত ছিল পরিবেশ। দীর্ঘদিনের দখলদারিত্ব শেষে পার্বত্য অঞ্চলটি আর্মেনিয়ার নিয়ন্ত্রণমুক্ত হওয়ায় সাধারণ মানুষ খুশিতে আত্মহারা। দাবি এর মাধ্যমে নতুন দিনের সূচনা হলো আজারবাইজানের। লিওনেল মেসির আপাত উত্তরসূরি আনসু ফাতি ইঞ্জুরিতে পড়ে খেলার মাঠ থেকে ছিটকে গেছেন 4 মাসের জন্য। লা লিগার ম্যাচে গত শনিবার বেতিসের বিপক্ষে 31 মিনিটের প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হন ফাতি। হাঁটুর গুরুতর হওয়ায় আগামী বছর মার্চ মাস পর্যন্ত তার খেলাই অনিশ্চিত হয়ে গেল এবং দারুণ ফর্মে ছিলেন এই লেফট উইঙ্গার। তার ফর্ম ও ধরন বিবেচনা করেন আনসু ফাতিকে ধরা হয় মেসির উত্তরাধিকারী। চলতি মৌসুমেই 10টি ম্যাচের মধ্যে 7টি লা লিগা এবং 3টি চ্যাম্পিয়ন্স লিগে করেছেন 5টি গোল। এখন পুরোপুরি সেরে উঠতে আরও 4 মাস সময় লাগবে। এটি আগামী বছর মার্চ পর্যন্তই মাঠে দেখা যাবে আনসু ফাতিকে। টেস্ট অভিষেকের 2 দশক পূর্তিতে বিসিবিতে নেই কোনো আয়োজন, নেই কোনো ব্যানার। প্রধান নির্বাহী বলছেন করোনার কারণেই উদযাপন করা না গেলেও ভবিষ্যৎ নিয়ে তাদের পরিকল্পনা আছে। এদিকে ইঞ্জুরির কারণে বিপ টেস্ট না দিলেও বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে দেখা যেতে পারে মাশরাফিকে। এরই মাঝে করোনায় আক্রান্ত হয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এই পরিস্থিতিতে হয়তো আমাদের কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে এই বিষয়টাকে যে সবসময় আমরা অত্যন্ত বড়ভাবেই দেখি এবং যদি ভবিষ্যতে কখনো সুযোগ হয় এই বিষয়টাকে আমরা
কীভাবে আরও অর্গানাইজড ওয়েতে আমরা এটাকে সেলিব্রেট করতে পারি সেটা আমরা দেখব। ড্রাফটের একটা প্রাইমারি লিস্ট আমরা আজকে কালকের মধ্যে সাবমিট করব এবং সিলেক্টরদের সাথে এ ব্যাপারে আলোচনা হচ্ছে এবং চূড়ান্ত লিস্টটা হলে আপনারা জানতে পারবেন বিষয়টা। বাংলা বহু সিনেমাতে একসাথে জুটি বেঁধে কাজ করেছেন সোহম চক্রবর্তী ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এবারে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ দুজনেতে দেখা যাবে এই জনপ্রিয় জুটিকে। সম্প্রতি শুরু হয়েছে দুজনে সিরিজটির শুটিং। এই সিরিজে শ্রাবন্তী এবং সোহমের চরিত্রের নাম অহনা ও অমর। ইতিমধ্যেই প্রযোজনা সংস্থাটি প্রকাশ্যে আনা হয়েছে অহনা এবং অমরের ফ্রেশ লুক। এটি একটি থ্রিলার সিরিজ, সেই সাথে প্রেমের গল্প হতে যাচ্ছে। এখানে স্বামী স্ত্রী অহনা এবং অমরকে একটি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়তে দেখা যাবে। নেত্রকোনা এক আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদার হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। নিহতের ছেলে শাহ কুতুবুদ্দিন তালুকদার বলেছেন, একটি মহলের ইন্ধনে মামলাটি ভিন্ন খাতে নেওয়ার পায়তারা চলছে। অবিলম্বে চার্জশিট দাখিল করে মামলাটি দ্রুত নিষ্পত্তির দাবিও জানান তিনি। হত্যাকারীর সর্বোচ্চ সাজা নিশ্চিতের দাবিও জানানো হয় সংবাদ সম্মেলনে। কক্সবাজারের মেজর অবসরপ্রাপ্ত সিনহার রাশেদ হত্যা মামলা বাতিল চেয়ে বরখাস্তকৃত পরিদর্শক লিয়াকতের করা রিভিশন মামলার গ্রহণযোগ্যতার শুনানি আবারও পিছিয়েছে। আগামী 13 ডিসেম্বর নতুন তারিখ ধার্য করেছেন জেলা ও দায়রা জজ আদালত। সিনহা হত্যা মামলার বাদীপক্ষের আইনজীবী জানিয়েছেন, আসামি লিয়াকতের আইনজীবী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তার পক্ষে সময় চেয়ে আদালতে আবেদন করা হয়। বিচারক সময় মঞ্জুর করে আগামী 13 ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন। রাঙামাটি কাপ্তে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার মৈদং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিংসাজাই মার্মাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদুদ্দিন আসিফ এই আদেশ দিয়েছেন। মামলায় বলা হয়, গোপন খবরের ভিত্তিতেই রাইখালীর জগনাছড়ি এলাকায় তার বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী এবং পুলিশের যৌথ বাহিনী। চট্টগ্রামের সাগরিকা পয়েন্ট থেকে নিখোঁজের 3 দিন পরে লেগুনা চালক নাজমুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে হাটহাজারি শিকারপুর এলাকার চন্দ্রা বিলে তার মরদেহ পাওয়া যায়। পুলিশ জানায়, গেল শনিবার ভাড়া নিয়ে সাগরিকা থেকে মদুনাঘাট যাওয়ার পর থেকে আর খোঁজ মিলছিল না নাজমুলের। পাবনা সদরে 136 বোতল ফেন্সিডিল সহ 2 মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সকালে গাছপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব। এ সময় আক্তার হোসেন ও মাসুদ রানা নামে 2 মাদক ব্যবসায়ীকে হাতে নাতে ধরে তারা। এই ঘটনাস্থল থেকে 136 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বেনাপোলে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত 20টি ঘোড়া ও 10টি কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। সকালে বন্দরে সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে উপহার হস্তান্তর করেন ভারতীয় মেজর জেনারেল NS নয়নভেদ সিং। জানিয়েছেন, উপহারের ঘোড়াগুলো গার্ড অব অনারের কাজে এবং কুকুরগুলোকে মাদক ও দুষ্কৃতিকারী শনাক্তের কাজে ব্যবহার করা যাবে। পরে ট্রাকে করে তাদের ঢাকা সেনানিবাসের উদ্দেশ্যে পাঠানো হয়। গত বছরেও সেনাবাহিনীকে 10টি কুকুর উপহার দিয়েছিল ভারত। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মধ্যপ্রাচ্য শান্তি চুক্তিতে ফিলিস্তিনের অন্যতম মুখপাত্র সায়েব এরাকাত। মঙ্গলবার 65 বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 2014 সালে এই ফেস্তে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনায় প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন এরাকাত। এর পাশাপাশি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে অধিকৃত ভূখণ্ডে ইসরায়েলি বসতি নির্মাণের বিরোধীও ছিলেন তিনি। এছাড়া PLO-র নির্বাহী কমিটির সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেন সায়েব এরাকাত। মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়ার কথা জানিয়ে চীনের সম্ভাব্য করোনা টিকা সিনোভ্যাকের ট্রায়াল স্থগিত করল ব্রাজিল। সোমবার এই বিষয়টি নিশ্চিত করে ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক এনভিসা। বলছে, 29 তারিখে ভয়াবহ এই ঘটনা হয়। কিছু গণমাধ্যমের খবর মৃত্যুই হয়েছে স্বেচ্ছাসেবীর। অবশ্য ভ্যাকসিন প্রয়োগের আগে ওই ব্যক্তির শারীরিক সমস্যা ছিল কিনা সে বিষয়ে নিশ্চিত করে কেউ বলতে পারেনি। লাতিন দেশটির 1,000 মানুষের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। ঘূর্ণিঝড় ইটার তাণ্ডবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূল লন্ডভন্ড। স্থানীয় সময় রোববার মধ্যরাতে ঘণ্টায় 100 কিলোমিটার বেগে আঘাত হানে ঝড়টি। তলিয়ে গেছে ফ্লোরিডার বেশিরভাগ এলাকা। ভারী বৃষ্টি এবং ভূমিধসও হয়েছে বিদ্যুৎহীন বহু এলাকা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের সতর্কতা আরও শক্তিশালী হয়ে মেক্সিকোতে আঘাত হানবে ইটা। আরও কিছুদিন ভারী বৃষ্টি হতে পারে জ্যামাইকা, বাহামা এবং ফ্লোরিডায়। এর আগে মধ্য আমেরিকার দেশগুলোতে ইটার তাণ্ডবে কমপক্ষে 200 মানুষের প্রাণ যায়।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রথম নারী পরিচালক হলেন আলিয়া জাফর। বোর্ডের চারজন স্বাধীন পরিচালকের একজন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মানব সম্পদ নির্বাহী আলিয়াকে। বাকি তিন স্বাধীন পরিচালক হলেন জাভেদ কুরেশি, আসিম মজিদ, আরিফ সাইদ। সোমবার লাহোরে বোর্ডের 59তম মিটিংয়ে এমন সিদ্ধান্ত আসে। গত বছর নিজেদের গঠনতন্ত্র নতুন করে তৈরি করেছিল পাকিস্তান, সেখানে ক্রিকেট খেলোয়াড় কল্যাণ সমিতির সদস্য কমিয়ে 8-3 নামিয়ে আনা হয়। কুরেশি ও সাইদ 3 বছর আর আসিম মজিদ আলিয়াকে 2 বছরের জন্য নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আর দর্শক, আজকে সব খবর এ পর্যন্তই ছিল। এছাড়াও 24 ঘন্টায় যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, facebook.com/jamuna television, youtube.com/jamuna tv। এতক্ষণ সাথে ছিলেন, অনেক ধন্যবাদ। নিরাপদে থাকবেন।